আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমাদের ছুটির দিন, একটা আফগানি রেস্টুরেন্টে যাব ডিনারের জন্য, আর শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে। আশা করি সাথেই থাকবেন। এগুলো হলো সরপুটি মাছ, বর যেটা বলেছিল। আমি অনেক মাছেরই নাম জানি না। মাছটা যখন মানে কাঁচা ছিল তখন দেখতে খুবই সুন্দর ছিল, কেমন যেন পিঙ্কিশ মতো বডি ছিল, আর ভাজার পরেও দেখতে পারলেন যে অনেক নাইস লাগছে দেখতে। বাট খাওয়ার সময় মজা যাই হোক না কেন, প্রচুর প্রচুর কাটা ছিল, এত বেশি কাটা ছিল যে খাওয়ার পুরো টাইমটাই আলাদা আলাদা করে খেয়েছিলাম আমরা। তো যাই হোক, মনে করেছি নেক্সট টাইম আর কখনোই এই মাছ বাসায় আনবো না। এটা কিন্তু ছিল আমার প্রথম এই মাছটার অভিজ্ঞতা, কারণ এই মাছ আমি কখনোই এর আগে বাসায় আনি নাই। তো যাই হোক, আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি লাঞ্চের জন্য রান্না করছিলাম। তো এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু আর কচু বড়ি এগুলো দিয়ে এক সবজির মতো করে রান্না করছি। ইলিশ মাছ বলতে জাস্ট মাথা, লেজ আর এক টুকরো মাছ নিয়েছিলাম, আর তাছাড়া পুঁই শাক আর ডাল রান্না করেছিলাম। মায়ের পাঠানো বাংলাদেশের ডালের বড়ি, বড়ি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। এখানে তো বড়ি দেওয়ার ওইভাবে কোনো মানে আমি ব্যবস্থা করতে পারি না, আর তাছাড়া মা যখন পাঠায় তখন হয়তো খাওয়া হয়, তো সবসময় তো পাঠানোর ওয়েও থাকে না। আর এই মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খেতে ভালোই লাগছিল, তবে কাটাটাই মানে অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল আসলে। তো এই হলো আমার আজকের লাঞ্চ রান্নাবান্না, ফ্রিজে যা আছে আর যা রান্না করলাম এই দিয়েই মোটামুটি চলবে আজকের মতো। এখনই রেডি হব আমরা, এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি ড্রেস বের করে নিয়েছি। এই দুটো হচ্ছে আমার দুই প্রিন্সেসের জন্য বের করেছি। বাইরে যাওয়ার হলেই তো আমার দুই বাচ্চা ভীষণ হ্যাপি হয়, সাথে ওদের মাম্মিও হয় ডেফিনেটলি। আর লাইফে মানে বেঁচে থাকার জন্য ছোটোখাটো বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে, আর সেটা যদি হয় ফ্যামিলির মধ্যে, মানে একজন আরেকজনকে সময় দিচ্ছে বা পুরো সপ্তাহটাই দেখা যাচ্ছে আমরা তো বিজি থাকি এটা ওটাতে, তো একটু যদি মানে এই যে একজন আরেকজনকে সময় দেওয়া, একটু সময় বের করে বা একবেলা একটু ঘুরতে যাওয়া, এগুলো না থাকলে আমার মনে হয় খুব বোরিং একটা লাইফ হয়, আর এগুলোর প্রয়োজন আছে আমার মনে হয়, এগুলো লাইফের একটা পার্ট। আর এর আগে যেটা দেখা গেল অর্নিশের হাতে, ওটা হচ্ছে মার্কারের দাগ ছিল। আমার বাচ্চা দুইটার খুব বাজে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে মার্কারি নিয়ে প্লে করা। আর এটা হচ্ছে স্পেকট্রাম, স্পেকট্রামের মধ্যে আমাদের একটু কাজ ছিল, তো ওখানে যে আমি মনে করেছিলাম একটু শ্যুট করব আপনাদের জন্য, বাট এখানে সব জায়গায় কিন্তু শ্যুট করতে দেয় না, বাইরে থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি। তো গাড়ির মধ্যে এখন যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম, মার্কারি নিয়ে খেলার অভ্যাস বাচ্চাদের, আসলে যে বাচ্চা যেভাবে বেড়ে উঠবে, যে বাচ্চা যেরকম অভ্যাস থাকবে সে তাকে সেভাবে বেড়ে উঠতে দেওয়া উচিত। তো তার মধ্যেও ভালো খারাপ আছে যেগুলো খুব ভালোভাবে বোঝাতে হয়। তো আমি আমার বাচ্চাদেরকে বোঝালেও ওরা ছোট মানুষ যেহেতু ওইভাবে শোনে না, তো আমাকে হার্ড টাইম দেয় ওরা মাঝে মাঝে, কারণ অ্যারিশ যখন ছোট ছিল তখন ও খুব একটা করেনি, মাঝে মাঝে যেটুকু করেছে সেটুকু আমি আমার মতো ট্রিক্স কাজে লাগিয়ে ওয়াল থেকে ওইগুলো রিমুভ করে ফেলেছিলাম। বাট এখন দুজন মিলে করে, আর আর্নিশ সহ হচ্ছে এখন আর পারি না, কারণ আমি অন্য কিছু করলেই ওরা দেখা যাচ্ছে যে মার্কারে নিয়ে ওয়ালে আঁকিবুকি শুরু করে দেয়, নিজের শরীরে পেইন্ট করে। তো এগুলো আসলে কিছু বলা যায় না। তো যাই হোক, আমার বর বলেছে আর কিছু বলার দরকার নেই, আর ওরা একটু বড় হোক বুঝতে শিখুক, তারপরে আমরা পুরো রুমটাই পেইন্ট করে ফেলতে হবে, পুরো আমার বাসাটাই পেইন্ট করে ফেলতে হবে, তা না হলে আর কোনো ওয়ে নাই। এই তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এটা একটা আফগানি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে স্ট্যানোয়েতে। রেস্টুরেন্টের ভিতরের লুকসটা এত বেশি গর্জিয়াস না, এত বেশি জাঁকজমকপূর্ণ না হলেও খাবারগুলো ছিল মোটামুটি বেশ মুখে লেগে থাকার মতো, বেশ ভালো লেগেছে আমাদের। তো দেখি ওরা আমাদের জন্য কোন ধরনের ফুড সার্ভ করে, আর আশা রাখছি আপনারাও আমার সাথে থাকবেন। আর এখানে বিভিন্ন ধরনের ওয়াল ডেকোরও ছিল, যেগুলো আফগানি কালচার মেবি, আমি এত কিছু জানি না। আর বাল্ক শিশ কাবাব হাউস, এটা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেনুবুক, মেনুবুকটা আমার কাছে অনেক বেশি পুরনো মনে হয়েছে। এখানে খাবারের অনেক লিস্ট আছে, এই অনুসারে আমরা কিছু ফুড অর্ডার করেছিলাম। আর আমরা তো খুব বেশি মানুষ ছিলাম না, আমি আর আমার বর আর আমার দুইটা বাচ্চা। তো চলুন দেখা যাক আমরা কোন কোন খাবার অর্ডার করেছিলাম। Thank you.
একটু স্যাড ছিল, আমি জানি না কি কারণে। আর ওকে আমি হাই বলতে বলাতে ও খুব একটা এক্সপ্রেশন দিতে পারে নাই, তারপরে ও শাই হয়ে একটু হাই বলেছে। আর এই যে আমার মেয়ের এতক্ষণ ধরে যে মার্কারের গল্পটা করলাম তারই নমুনা। অর্নিশের সামনে এই যে মেনু বুকটা ছিল, আর ও ফর্ক দিয়ে মেনু বুকের উপরে যেসব খাবারের ছবিগুলো আছে মানে ফর্কের সাথে গাঁথার জন্য ট্রাই করছে, ব্যাপারটা খুব ফানি লাগছিল। খাবারের জন্য ওয়েট করছে অ্যাকচুয়ালি আমরা অর্ডার করার পরে। এখন তো এই তো আমাদের খাবার চলে আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সালাদ, প্রচুর প্রচুর র অনিয়ন দেখতে পাচ্ছেন। সালাদে যদি র অনিয়ন না থাকে তো আমার মনে হয় পারফেক্ট হয় না। সাথে যদি একটু কাঁচা মরিচ, ধনে পাতা, সরিষার তেল, একটু সল্ট দিয়ে দিত তাহলে পারফেক্ট ছিল বাঙালির জন্য। তো যাই হোক, ওরা দেয়নি আর কি বলার, ওরা হয়তো এভাবে সার্ভ করে। আর এইটা হচ্ছে ছৌমুচার মতো, এটার নাম কি বলে আমি জানি না। আর ওই যে ওটা যে পরোটার মতো দেখা যাচ্ছে স্কোয়ার শেপ, ওর মধ্যে সুইট অ্যান্ড পটেটো ছিল, মানে খেতে অসম্ভব মজা। আর সমুচার মতো যেটা ওর মধ্যে কিমা ছিল, আমার খুবই ভালো লেগেছে ওই অ্যাপিটাইজারটা খেতে। আর এটা হচ্ছে মেইন ডিশ, এটাকে কাবুলি পোলাও বলে, ল্যামের ছিল। আর এগুলো হচ্ছে কাবাব, এখানে চিকেন, ফিশ আর ল্যাম সব ধরনের কাবাবই ছিল। তো কাবুলি পোলাওয়ের যে স্পেশালিটি এটা ছিল, এটা হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে কিশমিশের জন্য নাকি, আমি জানি না, আমার কাছে যেটা হয় কিশমিশের জন্য এই কাবুলি পোলাওটা অনেক বেশি মজা লাগে। তাছাড়া রাইসটা ছিল বাসমতি অবশ্যই, আর একটু জিরার ফ্লেভার ছিল, বাসমতির স্মেলটা আমি পাইনি। ভালো লেগেছে, কিন্তু অনেক ভালো লেগেছে। তো মোটামুটি খাচ্ছি, অর্নিশও এখানে ট্রাই করতেছে, ও খেয়েছে মোটামুটি যতটুকু ম্যাচ করেছে। আর এই যে দু একটা মুরগির মতো খাচ্ছে তুলে, আর অ্যারিশ প্লেট সাজিয়ে নিয়েছে, বাট জাস্ট রাইসগুলোই খেয়েছে ও। ও চিকেন খুব একটা খাইতে পারে না, ফিশ কাবাবটা খেয়েছে একটু। ও দেখি ইদানিং ক্যামেরার সামনে একটু শাই হয়। তো খাবারটা মোটামুটি সব মিলিয়ে খুব ভালো লেগেছে, সব কিছুই অনেক মজার ছিল। আর রোস্টেড যে মরিচটা একটু মিস করেছি, কারণ পোলাওয়ের সাথে রোস্টেড মরিচটা খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের এই যে আফগানি এক্সপিরিয়েন্সটা হলো, আফগানি রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সটা হলো আপনাদের সাথে শেয়ারও করলাম। এখন আমরা বাসায় চলে এসেছি অলমোস্ট, আর আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম ওইটা আমাদের জন্য অনেক বেশি ছিল। তো যে খাবারটা ছিল সেই খাবারটা ওরা আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে, সাথে যে টক দইয়ের যে সস সেটাও দিয়েছে। আর কতটা খাবার এক্সট্রা ছিল এক্ষুনি দেখাচ্ছি। এই তো একজন মানুষ খেয়ে আরো থেকে যাবে, এতগুলো খাবার আমাদের এক্সট্রা হয়েছিল এবং এই খাবারগুলো ওরা দিয়ে দিয়েছিল। এখানে সব জায়গায় এটাই করে। তো যাই হোক, এই ছিল আজকের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।